উত্তর আসানসোল বাসিন্দাদের শান্তিতে থাকে, সমস্ত আসানসোল বাসিন্দাদের উন্নতি হয় এবং আরো সমৃদ্ধি হয়। আসানসোলের রামনবমী উপলক্ষে বেশ কয়েকটি আখড়া কমিটি দ্বারা একটা মেগা শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আসানসোল শহরের আখড়া কমিটির পাশাপাশি আশেপাশের অনেক এলাকার হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা। শত্রুঘ্ন সিনহা যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন সেখানে উপস্থিত লোকজন অবিরাম জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন। জনগণের জয় শ্রীরাম স্লোগান শোনার পর শত্রুঘ্ন সিনহা বলেছিলেন যে জয়ের উচ্ছ্বাসে তারা জয় শ্রীরাম বলছে, আপনাদের সকলেরও একই উৎসাহে জয় শ্রীরাম বলা উচিত এবং এভাবেই তিনি জনগণকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলেন। এই সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক প্রশংসাও করেন। গুরুদাস চ্যাটার্জিকে যে আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রামনবমী উপলক্ষে এই ক্যাম্প এখানে করার জন্য আমি ধন্যবাদ জানাই শ্রী শত্রুঘ্ন সিনহাজিকে যে আজকের দিনে তিনি এই ক্যাম্পে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আজকে রামনবমী, আসানসোলবাসী হয়তো অনেকেই জানেন না যে শত্রুঘ্ন সিনহাজির সঙ্গে রামচন্দ্রের সম্পর্কটা কত দৃঢ় কত গাঢ়। শত্রুঘ্ন সিনহাজির যে বাড়ি মুম্বাইয়ে, আপনারা নাম জানেন তার বাড়ির নাম, বাড়ির নাম হচ্ছে রামায়ণ, বাড়ির নাম হচ্ছে রামায়ণ। শত্রুঘ্ন সিনহাজিরা চার ভাই, বড় ভাই হচ্ছে রাম, মেজ ভাই হচ্ছে লক্ষ্মণ, সেজ ভাই হচ্ছে ভরত, আর চতুর্থ ভাই হচ্ছে শত্রুঘ্ন সিনহা। চার ভাই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, দুই ছেলে নাম জানেন লব আর কুশ, দুই ছেলে নাম হচ্ছে লব আর কুশ। আজকে অনেক রাম ভক্তরা ঘুরে বেড়ায়, অনেক রকম মানুষকে বোঝায়, কিন্তু আসল রাম ভক্ত যদি কেউ থাকে আজ থেকে 30-40 বছর আগের থেকে, তার নাম হচ্ছে কিন্তু শত্রুঘ্ন সিনহা। তিনি কিন্তু এবারে আমাদের এখানে প্রার্থী হয়েছেন। আসানসোল শহর ও তৃণমূল কংগ্রেস ও মমতা জি কে ওই লড়াই মে মে মাধ্যম বনা থা, সিপাহী থা ইয়া সিপাহ সালার থা, আপনে জো জিতায়া ও মে কভি ভুল নাহি সকতা হুঁ। শায়দ ইহি বজহ হ্যা কি আজ মে হম হর জগহ কহতা হুঁ কি আজ মেরে তিন ঘর হ্যা, এক মুম্বাই মে হ্যা ইয়া উসকে পহলে এক পটনা মে হ্যা আর আব মেরা এক ঘর আসানসোল ভি হ্যা। মে पहली बार में आसनसोल में जब देखा था, हमने एक बोर्ड लिखा था सिटी ऑफ ब्रदरहुड, वो एकदम दिल को भा गया। यही होना चाहिए, देश में एकता उन्नति तरक्की के लिए जरूरी है कि चारों तरफ प्रेम हो, सद्भावना हो, जियो और जीने दो के तहत सर्वधर्म समभाव के साथ हम लोग एक दूसरे से मिलजुल कर रहें, प्रेम से रहें। आसनसोल में यही देखा हमने और मैं चाहता हूं, यही मेरा सपना है कि पूरे देश में ऐसा ही वातावरण हो। मैं आज हर त्यौहार में हर पर्व में आता रहा हूं, हर महीने दो तीन बार तो कम से कम जरूर आता रहा हूं, 10-15 दिन तक हर महीने आसनसोल में रहा है आपको पता है। लेकिन सबसे अच्छी बात देखी हमने आसनसोल में कि यहाँ पे लोग हर मजहब के लोग, हर जाति और हर जात के लोग कितने बढ़िया से शरीक होते हैं, मिलजुल कर त्यौहार मनाते हैं, मिलजुल कर एक दूसरे की हौसला अफजाई करते हैं। धन्य हमारा आसनसोल, धन्य हमारे बंगाल की संस्कृति, बंगाल का कल्चर, बंगाल की भाषा और बंगाल का प्रेम। आप तमाम लोग जिंदाबाद, आपका घर आबाद रहे, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর জিতনে জোশ মে ইয়ে কে রহে জয় শ্রী রাম, উসি উৎসাহ কে সাথ আপ সব কহে মিলজুল কর কি জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় জয় সীতারাম। আপ তমাম লোগো কো বহুত বহুত বধাই হো, শুভেচ্ছা হো, আর বচ্চো কো ছোটো কো শুভাশিস, ধন্যবাদ। जय बांग्ला, जय हिंद। और अब कार्यक्रम खत्म हुआ है, तब खामोश।